أشهد أن لا আল্লাহর অকৃতজ্ঞ, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া, এই কাজের জন্য উদ্বুদ্ধ করে যে নফস বা যে আত্মা, এটার নাম কি? নফসে আম্মারা। নফস মানে হচ্ছে আত্মা, প্রবৃত্তি। আর একটা হচ্ছে নফসে লওয়ামা, আর একটা আছে নফসে মুতমাইন্না। তো নফসে মুতমাইন্না যেটা, এটাকে আরেকবার বলা হয়েছে কলবে সালিম। এটার উপর আমি বিস্তারিত আলোচনাও করেছি, যেটা স্থির, যে কোনো মুহূর্তে, সুখের মুহূর্তেও সে আত্মহারা হয়ে যায় না, খুশিতে আত্মহারা হয়ে সে আল্লাহ না অকৃতজ্ঞ হয়ে যায়, এরকমও না। আবার দুঃখের মুহূর্তেও সে কি হয়ে যায় না, হতাশ হয়ে যায় না। যখন সুখের মুহূর্ত তখন সে আলহামদুলিল্লাহ বলে, সুখের মুহূর্তে, আর শোকের মুহূর্তে সে বলে ইন্না লিল্লাহ। দুই অবস্থাতেই সে আল্লাহর উপরে ভরসা রাখে। এটা হল মুমিনদের কাজ। এজন্য এই হাদিসে বিশেষ করে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী লোকদেরকে এবং যারা দুনিয়াতে বসে বড়ত্ব প্রকাশ করেছে এদেরকে একাত্র করবেন এবং তাদেরকে এর একটা বাড়তি শাস্তি দিবেন। হাদিস আরো অনেকগুলো আছে। عن عبد الله بن مسعود قال جاء حبر من اليهود الى النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর কাছে একবার একজন ইহুদির বড় আলেম আসলো, হিব্রুন, বড় আলেম, বিজ্ঞ আলেম। فقال يا محمد ان الله يمسك السماوات يوم القيامه على اصبعين والارضين على اصبعين والجبال والشجر على اصبعين والماء والثرى على اصبعين وسائر الخلق على اصبعين। এহুদি বলল যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমানি কিতাবে আছে, মানে এহুদিরা যে কিতাবগুলো পড়েছে সেখানেও বর্ণিত আছে যে নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত আসমানগুলোকে কিয়ামতের দিবসে এক আঙ্গুলে ধরবেন, ওয়াল আরদিনা আলা ইসবাইন, সমস্ত জমিনগুলোকে আল্লাহ তাআলা এক আঙ্গুলের উপর উঠাবেন, ওয়াল জিবালা ওয়াশজারা আলা ইসবাইন, এবং গাছ পাহাড় পর্বতগুলোকে এক আঙ্গুলে, ওয়াল মা ওয়াসারা আলা ইসবাইন, পানি এবং কাদাগুলোকে এক আঙ্গুলে, ওয়াসায়রুল খালকি আলা ইসবাইন, আর অন্যান্য সমস্ত মখলুকাতগুলোকে আর এক আঙ্গুলে, সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপরে আল্লাহ তাআলা এগুলোকে হাতে নিয়ে নাচাবেন, হেলাবেন, ফায়াকুল, এবং বলবেন আনাল মালিকু, আমি হচ্ছি মালিক, আমি বাদশাহ। এটা ইহুদি বলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বিষয়টা আগেই আলোচনা করেছেন, আর ওই ইহুদি এসে একই কথা বলল। তো ফাদহাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জুবান মিম্মা ক্বালা আল হিব্রু তাসদীকান লাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে যে বিষয়টা আগেই বলেছেন সেই বিষয়টার সত্যতা, সেই বিষয়টার সত্যায়নের পক্ষে ইহুদির এই কথাটা এসে গেল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, যে মানুষেরা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই, আল্লাহ যে কত মহান, কত বড়, এটা ওরা চিন্তাও করতে পারে নাই। والارض جميعا قبضته يوم القيامه والسماوات مطويات بيمينه, যে গোটা জমিন আল্লাহ তাআলার মুঠের মধ্যে থাকবে কিয়ামতের দিবসে এবং সমস্ত আসমানগুলো আল্লাহর ডান হাতে পেঁচানো অবস্থায় থাকবে, গুটানো থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা পবিত্র এবং অনেক ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, তারা যা করছে সেগুলো থেকে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনের দলিল পেশ করলেন। দেখেন এই যে কথাটা বললেন যে গোটা আসমান সমূহকে এক মুঠে, জমিন সমূহকে এক মুঠে নিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাই যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও তিনি কি বললেন, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেন।
তো আল্লাহর নবী নিজেও কোনো কথা বললে কি করতেন? কোরআনের আয়াত থেকে দলিল পেশ করতেন, বিনা দলিলে আল্লাহর নবী নিজেও কথা বলতেন না। এটাও মনে রাখতে হবে যে আমাদেরও খেয়াল রাখতে, আমরাও কোনো কথা দলিল ছাড়া বলবো না, শুনবো না। কোনো কথা দলিল বিহীন, কোরআন সুন্নাহ দলিল ছাড়া আমরা কোনো কথা বলবো না আর শুনবো না। এ হাদিসে আরো একটা বিষয় চলে আসছে, আল্লাহর আঙ্গুল বলা হয়েছে, আল্লাহর হাত বলা হয়েছে। এখন আল্লাহর হাত আছে এটা কিন্তু আমরা বুঝলাম, এখানে আল্লাহর আঙ্গুল আছে এটাও বুঝলাম, এরকম আরো অনেক কিছু আছে। আল্লাহ তারা আরো সে সমাসীন, কোরআনে আছে আল্লাহ তারা আসমান জমিন সৃষ্টি করলেন, সুম্মাস্তাওয়া ইলাল আরশ আলাল আরশে, সুম্মাস্তাওয়া আলাল আরশে, অতপর আল্লাহ তাআলা আরশে কি করলেন? সমাসীন হলেন, আরশে উপবিষ্ট হলেন। আবার আমরা দেখি হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন। বুখারী শরীফে সহিহ রাওয়ায়েত আছে, সূর্য অস্ত থেকে সুবহ সাদেক পর্যন্ত তিন ভাগ করলে শেষের তৃতীয় ভাগ যেটা, এই তৃতীয় অংশে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন। ফায়ুনাদি, আল্লাহ তাআলা ডাকেন, কে আছে এরকম অভাবগ্রস্ত আমার কাছে প্রার্থনা করো আমি তার অভাব দূর করব, কে আছে অসুস্থ আমার কাছে প্রার্থনা করো আমি তার অসুস্থতা দূর করে দিব, কে আছে এরকম রিজিকের অভাবে খাদ্যের অভাবে আমার কাছে আবেদন করো আমি তোমার অভাব দূর করে দিব, এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো প্রথম আকাশে অবতীর্ণ হন এটা হাদিসে বলা আছে। এতে বোঝা যায় যে আমাদের সমাজের লোকদের যে ধারণা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিলে আছেন, এটা একটা ভুয়া আকীদা, ভ্রান্ত আকীদা, বরং শিরক আকীদা। এটা হিন্দুদের শিরে সর্বস্ববাদ আকীদা, আল্লাহর কোন ভিন্ন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিশে আছেন, যত কল্লা তত আল্লাহ, হিন্দুদের কথা। ওই ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তোকে যেটা আমি চালাচ্ছি না, এটা আল্লাহ চালাচ্ছে, কারণ আমার ভিতর আল্লাহ আছে। ঠিক একই কায়দায় দেশের সুফিদের, মনসুর হাল্লাজ নামে একটা লোক ছিল, বাগদাদে ছিল তার অবস্থান, সে এই আকিদার প্রথম আবিষ্কারক। ইন্ডিয়াতেও সে ঘোরাফেরা করেছে, ওখান থেকে আমদানি করেছে। সে এক পর্যায়ে শুরু করলো কি, আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। তো বাগদাদের সমস্ত লামায়কের আমরা ফতোয়া দিলেন তাকে হত্যা করার জন্য, তাকে হত্যা করা হলো, শেষ। সুফিরা এটাকে নিয়ে মাশা আল্লাহ এক নাটক তৈরি করলো, যেরকম আনাল হক বলতে বলতে সে ফানাফিল্লা হয়ে গেছে, আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। সে আনাল হক বলল কি করে, সুফিদের ব্যাখ্যা যে সে মূলত জিকির করতে করতে নিজেকে আল্লাহর মধ্যে ফানা করে ফেলেছে এবং চিন্তা করেছে আমার তো কোনো অস্তিত্ব নাই, আল্লাহ তো সবকিছুর মধ্যে মিলে আছে, আমার মধ্যে মিলে আছে, আমি কি, আমার কোনো অস্তিত্বই নাই, এই অর্থে সে আনাল হক বলেছে। এই কারণে যখন তাকে হত্যা করা, সুফিদের বক্তব্য এটা, কোনো সহি কিতাব থেকে না, যে তাকে হত্যা করা হলে পরে তার রক্তের থেকেও আনাল হক আওয়াজ আসতে শুরু করলো। এরপরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ছাইয়ের থেকে আনাল হক আওয়াজ আসতে শুরু করলো। এরপরে সেই ছাইগুলোকে বাগদাদের দাজলা নদীতে নিক্ষেপ করা হয়, নদীর পানির থেকেও আনাল হক আওয়াজ আসতে শুরু করলো। এরপরে পানি উথলে উঠে শহরে ডুবিয়ে শুরু দশ করলো, তখন বাদশাহ এবং ওই আলেমরা গিয়ে নদীর পারে গিয়ে দাঁড়াইয়া ক্ষমা চাইল, তখন ঠান্ডা হয়ে গেল। নাটক নাটক, যারা নাটক লেখে তারা এভাবেই লেখে। নাটকের সফলতা তো এখানেই, একটা ঘটনাকে যত আশ্চর্যজনক করা যাবে এবং যত বাস্তব রূপ দেওয়া যাবে অতই কি হবে। এই জন্য আমি বলে থাকি, অনেকে মনে করে হুজুরে তো মানুষের কান্দে, ওদের ওয়াজে দিল নরম হয়ে যায়। আমি বলি সিনেমা দেখে যারা তারাও কান্দে, যে সমস্ত সিনেমায় বেশি মারামারি হয়, দুঃখের কাহিনী থাকে, গ্রামের পঞ্চাশ জন অথবা পীরদের মুরিদ কয়েক হাজার একসাথ করেন, তারপরে বড় পর্দা এটা দেখান, তারপর দেখেন কয়জনে কান্দে না, এগুলো বেশি কান্দবে আরো, কেন এরা তো মনে করবে আরে সর্বনাশ, এই লোকটাকে এই লোকটা এত মারছে আর এত করুণ কাহিনী, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে,
এই জন্য মনে রাখতে হবে যে এই সমস্ত কান্না আর এই সমস্ত আকীদা কোরআন হাদিসের স্পষ্ট আয়াত যে সর্বেশ্বরবাদ এর কোন ভিত্তি কোন হাদিসে নাই, মুসলমানদের কাছে নাই, যে কারণে বাগদাদের আলেমরা তাকে হত্যা করলো, এরপরে তৈরি করলো আল্লাহর রক্ত থেকে আওয়াজ আসছে, কোথায় আছে এগুলো? দুনিয়ার সমস্ত কিতাব এখন মুঠের মধ্যে, সার্চ দাও মনসুর আল্লাহ লিখে তারপর সার্চ করো, দেখো কি আছে কাহিনী। আমাদের কাছে ফটো করা আছে, আমরা এগুলো বের করছি, কারণ এগুলো ওই যে চরমনার বিশ্বামের বই আছে এই বইয়ের মধ্যে আছে, ওরা নিজেরাও জিকির করতে করতে ফানা হয়ে যায়, আল্লাহর সঙ্গে মিশে যায়। মাওয়াইজে কারিমি এই যে পিসা মারা গেল গত মারা গেল তার বই আছে আমার বাসায় দ্বিতীয় খণ্ড, সেখানে লেখছে মনসুর হাল্লাজকে যখন জেলে আটকাই রাখলো বাদশাহ দেখতে গেল একদিন, গিয়ে দেখে জেলখানাও নাই মনসুর হাল্লাজও নাই, সব পানি থই থই করছে, আবার একদিন গিয়ে দেখে জেলখানাও আছে তালাবদ্ধ আছে সবকিছু আছে মনসুর হাল্লাজ নাই। তো মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করলো তোমার অবস্থা কেন, মনসুর হাল্লাজ বলল যে যেদিন আপনি দেখলেন যে আমিও নাই জেলখানাও নাই কিছুই নাই পানি থই থই করছে ওদিন আল্লাহ স্বয়ং আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, আর যেদিন আপনি দেখলেন জেলখানা পড়ে আছে শিকল পড়ে আছে আমি নাই আমি ওদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম। ওই বেটা তুই না বলো যে আল্লাহ তারা তোর মধ্যে মিশে আছে তো তুই গেলি কই? এই পীরদের কথা আপনি প্রত্যেকটা সাংঘর্ষিক পাবেন। সমস্যা হচ্ছে এই যে মুরিদগুলো কারা, অশিক্ষিত অথবা কুশিক্ষিত, কোরআন হাদিসের যাদের সহি কোনো এলেম নাই, এই লোকগুলো মুরিদ হয়ে এরপরে তারা কি করে এই সমস্ত দলে ভিড়ে, এলেম থাকলে এগুলোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করা হতো, কত চরম বেয়াদবি, আল্লাহর সামনে আল্লাহর সামনে মিশে গেছে। আমি বলি যদি আর কোন দলিল নাও থাকতো একটা কথা যথেষ্ট ছিল, আল্লাহর নবী মেরাজে গেছেন না, এই বেটা যদি আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে থাকে আল্লাহর ভিন্ন কোন অস্তিত্বই না থাকে তা আল্লাহর নবী মেরাজে গেলেন কোথায়, এই আসমান ভেদ করে গেলেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান। আমার মেরাজের আলোচনা শুনলেন আপনারা, মেরাজের আলোচনা ক্যাসেট আছে ইন্টারনেটে আছে, ওটা বারবার শুনবেন। এই যে একেবারে আল্লাহ তাআলা এক আসমান ভেদ আল্লাহর রাসূল এক আসমান ভেদ করে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করে চলে গেলেন কোথায় গেলেন, আল্লাহ না তোর মধ্যে মিশে আছে, এটা একটা দলিল যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলা আরশে আছেন।